আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি চিত্রনায়িকা আঁচল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। ইতিমধ্যে কিন্তু আমরা সবাই জানি কোভিড-19 করোনা ভাইরাসটি সম্পর্কে। আমরা অল টাইম এই ভাইরাসটির সাথে লড়াই করে যাচ্ছি, আমি, আপনি, আমরা সবাই। ইনশাল্লাহ আমরা এই লড়াইয়ে জয়ী হবই। তার জন্য প্রয়োজন সতর্কতা অবলম্বন করা। আমি আমার স্থান থেকে অবশ্যই সতর্ক আছি, আপনারা সবাই সতর্ক থাকুন। আমি প্রায় এক মাস ঘরেই আছি, ঘর থেকে আমি একদমই বের হইনি। এবং আপনি যদি সত্যি সতর্ক থাকেন, আপনার পরিবারের প্রত্যেকটা মেম্বারই যদি সতর্ক থাকে, আমার মতে এই লড়াইয়ে আমাদের কেউ হারাতে পারবে না। আপনি সতর্ক থাকা মানে আপনার আশেপাশের প্রত্যেকটা মানুষও কিন্তু আপনাকে দেখে সতর্ক হবে। আমার বাবা বাজারে যায়, আমার ফ্যামিলির কেউ এখন বাইরে বের হয় না, শুধু আমার বাবা একটু বাজারে যায়। তো আমার বাবা যখন বাজারে যায়, সম্পূর্ণ তার সেফটি ইউজ করেই যায়, হ্যান্ড গ্লোভস, মাস্ক, এবং বাজার থেকে যখনই ঘরে ঢুকে তখনই সাথে সাথে আগে শাওয়ার করে ফেলে। স্যানিটাইজার আমরা প্রতি 20 মিনিট পর পর ইউজ করি, সাবান দিয়ে হাত ধুচ্ছি, এবং 1 ঘন্টা আধা ঘন্টা পরপরই কিন্তু গরম পানি খাওয়াটা অনেক ভালো। আমরা কিন্তু আমরা নিজেকেই সতর্ক করতে পারি, সাবধান রাখতে পারি নিজেকেই। এই মহামারী থেকে আমরা নিজেরাই কিন্তু উদ্ধার হতে পারি। তো গরম পানি যারা খাওয়ার অভ্যাস নেই, তারা তাদেরকে বলবো একটু কষ্ট হলেও বেশি বেশি করে একটু গরম পানি খান, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর, সেটা আপনার জন্য ভালো। এবং যাদের চা কফি খাওয়ার অভ্যাস আছে, তারা 1 ঘন্টা পর পর এটা খেতে পারেন। আমিও খাচ্ছি। আর যারা এখন বলছেন যে আমার সময় কাটছে না, আমার ঘরের মধ্যে খুব বোর ফিল করছি, কিভাবে সময় টাইম পাস করব, উফ বিরক্ত হয়ে যাচ্ছেন, তাদের জন্য বলছি প্লিজ নিজের জীবনটা আগে বাঁচান। আপনি কি বলতে পারেন, আপনি যে বাইরে যাচ্ছেন, আপনি ঘরে ঢোকার সময় এই ভাইরাসটি সাথে করে আনছেন না, এমন গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? আমিও দিতে পারবো না, আপনিও দিতে পারবেন না। তো প্লিজ একটু কষ্ট করে বাসায় থাকেন না, হয়তোবা এই সময়টা আর আমরা কোনোদিন নাও ফিরে পেতে পারি। এখন আমরা পরিস্থিতির সবাই শিকার, আমরা ফ্যামিলিকে সময় দিচ্ছি, ফ্যামিলিতে সবাই একসাথে আছি, সময়টা ভালো কাটছে। যারা বলছেন যে আমার সময় কাটছে না, খুব বোর ফিল করছি, ফ্রেন্ডসদের সাথে দেখা করতে পারছি না, আড্ডা দিতে পারছি না, রেস্টুরেন্টে খেতে যেতে পারছি না, শপিংয়ে যেতে পারছি না, বাইরে ঘুরতে পারছি না, প্লিজ এখন এটা আমরা না করি। সবাই আমরা একটু সতর্ক থাকি, বাসাতেই থাকি। একটা মানুষ যদি সতর্ক হয়, আপনার একটা, আপনার জন্য আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই সুস্থ থাকবে, ভালো থাকবে। অবশ্যই আপনি এটা চান। আমি চাই বলে আমি ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছি। আমি এখন কোথাও যাই না, ঘরেই থাকি। আমি আমার সময়টাকে খুব ভালো এনজয় করছি। আমি আমার ব্যস্ততার কারণে হয়তোবা আমার মাকে সময় দিতে পারতাম না, আমার পরিবারের প্রত্যেকটা মেম্বারসের সাথে আমি আড্ডা দিতে পারতাম না, গল্প করতে পারতাম না, তারা সবাই আমাকে খুব মিস করত। বাট এখন আমার সময়টা খুবই ভালো কাটছে। আমি আমার মাকে অল টাইম হেল্প করছি, মাঝে মাঝে আমি আমার মায়ের সাথে রান্না করি, আমার কোনো কিছু খেতে ইচ্ছে করলে আমি সেটা রান্না করছি, নিজেই রান্না করছি, মায়ের প্রত্যেকটা কাজে হেল্প করছি। প্লিজ আপনারা এই সময়টা কাজে লাগান, আপনারা প্লিজ একটু সতর্ক থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে ঘরেই থাকুন। আপনি নিজে সতর্ক হলে আপনার আশেপাশের মানুষও কিন্তু সতর্ক হবে আপনাকে দেখে। যে যার স্থান থেকে সাবধানে থাকুন, অবশ্যই ঘরে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া। ভালো থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফ্যাশন ডিজাইনার সময় খুঁজছি। করোনা ভাইরাস নিয়ে আমি কিছু বলতে যাচ্ছিলাম। আসলে আমরা সবাই জানি আমাদের কী কী করণীয়, তারপর আমি একটু আসলাম যে আমি কিছু বলি।
করোনা ভাইরাস, আসলে বিষয়টা আমরা যতটুকু ছোটোভাবে দেখেছিলাম আসলে তা নয়, বেশ ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে আমাদের বাংলাদেশে। আমাদের উচিত একটু বুঝে শুনে চলা, সরকারের নির্দেশ অনুযায়ী বাসায় থাকা। আমরা তাই করছি, অনেকে বের হচ্ছেন, কাজের ক্ষেত্রে অবশ্যই বের হতে হয়, ঘরে থাকা যায় না। তারপর একটু বুঝে শুনে চলাটাই আসলে আমাদের জন্য এবং আমার ফ্যামিলির জন্য সবার জন্যই ভালো। শুধু আমরা আমাদের কথা চিন্তা ভাবনা করলে হবে না, আমরা যারা ফ্যামিলিতে থাকি, বাসায় সবাই মিলে একত্রিতভাবে থাকি, সবার কথা আমাদের ভাবতে হবে। আমাদের কী কী করণীয়, আমরা মানে করোনা ভাইরাস মানে যে অনেক, এটা বেশি অতটা ভয়ঙ্করও কিছু না, আবার কিন্তু ভাবলে যে চিন্তা করলে কিন্তু অনেক বড় কিছু। বাসায় থাকি আমরা, আমাদের 20 সেকেন্ড সময় নিয়ে হাত ধোয়া উচিত কিছুক্ষণ পর পর, বাইরে যাওয়ার সময় গ্লাভস অবশ্যই পরা উচিত, মাস্ক পরা উচিত। তারপর বাইরে থেকে আসার পথে, মানে বাইরে থেকে আসার পরে সাথে সাথে আমাদের ওয়াশরুমে গিয়ে আমাদের ড্রেসটা পুরোটাই চেঞ্জ করে ওইটা ডেটলের পাম্প দিয়ে ধুয়ে নেওয়া উচিত। বাইরের থেকে আবার যে স্যানেলটা ইউজ করে আসবো সেই স্যানেলটা বাইরে রাখা উচিত। আমি যেটা করি, বাসায় আসার সাথে সাথে সেই স্যানেলটা আমি ডেটলের পাইন দিয়ে ওয়াশ করে ফেলি, রুমে এসে বসি না, একদম ডিরেক্ট আমি ওয়াশরুমে চলে যাই। ওইখানে গিয়ে ফ্রেশ হয়ে তারপর বাসায় রুমে ঢুকি, গোসল টোসল করে একবারে আসি। পরিষ্কার, আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আসলে ইমানের অঙ্গ, এটা নিজেরও অনেক খুব জরুরি। পরিষ্কার থাকাটা নিজের জন্য অনেক ভালো, যতটুকু পরিষ্কার থাকবেন, নিজেকে গুছিয়ে রাখবেন, আপনার নিজের কাছেই ভালো লাগবে। কোথাও বসলে আপনার ভালো লাগবে যে না, আমি ফ্রেশ আছি, আমি পরিষ্কার আছি। এই জন্য আমরা সবসময় চিন্তাভাবনা করি যে আমরা পরিষ্কার থাকবো, নিজেকে ওইভাবে গুছিয়ে রাখবো। এখন যেহেতু আমাদের মানে ভাইরাসটা যেভাবে ছড়াচ্ছে, সেখানে আমাদের অবশ্যই নজর রাখতে হবে, সচেতন হতে হবে। আমাদের কী করণীয়, সরকারের নির্দেশ অনুযায়ী বাসা থাকা, অবশ্যই বাসা থাকা। সরকার আমাদের ভালোই চান, সেই জন্য উনি আমাদের এমন বড় একটা আইন জারি করেছেন, লকডাউন করেছেন, যাতে আমরা বাসায় থাকি, যাতে সেফ থাকি। এটা আমরা আসলে অনেকে মানতে চাই না, মানি না, একটু মানে যেটাকে বলা হয় বাংলা ভাষায় ঘরামি করি, এটা আসলে ঠিক না। বাসায় থাকবেন, জরুরি অনেক কাজ থাকে, বাসায় যে কাজ থাকে না তা তো না, বই পড়বেন, গান শুনবেন, টিভি দেখবেন। আমরা যে যে পেশায় কাজ করি ওইসব নিয়ে আমরা ভাববো, ফিউচারে আমরা কী করব। শুধু বাসায় বসে থাকলে হবে না, আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া চাইতে হবে, মাফ চাইতে হবে। আমরা আমরা হচ্ছি আল্লাহর পাপি বান্দা, আমরা কখন কে কোথায় কী পাপ করি সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আসলে আমরা নিজেদের অজান্তে নিজেরা অনেক সময় অনেক কিছু ভুল করে বসে থাকি, সেটা আমরা নিজেরাও জানি না। তাই এখন আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন নামাজ পড়া, মাপ চাওয়া আল্লাহর কাছে, ভালোভাবে চলার জন্য। সব কিছু আসলে নিজের উপর ডিপেন্ড করে, আপনি নিজেকে যেভাবে গুছাবেন দেখবেন সব কিছু একটা প্রতিফলন থাকে। এটার কিন্তু বেশ ভালো একটা প্রতিফলন আছে, আপনি পরে নিজেই উপলব্ধি করবেন যে আসলে আমার এই কাজটা করার জন্য আমার এই কাজটা হয়েছে, বা ভালো একটা সময় পার করেছি। সরি, আমি ফেসবুকে দেখি অনেক বড় ভাইরা ফ্রেন্ড সার্কেলরা আমার লাইভে আসেন, করোনা ভাইরাস নিয়ে সচেতনমূলক কথাবার্তা বলেন, বেশ ভালো লাগে আমার। অনেক কিছু শিক্ষণীয় অনেক কিছু থাকে, শেখার শেষ নেই। আমরা অনেক সময় অনেক দেখা যাচ্ছে যে অনেকে অনেক ধরনের কমেন্ট করে, বাজে কমেন্ট করি, বাজে কথাবার্তা বলি, এটা ঠিক না। আমরা ঘরে থাকি, সরকারের নির্দেশ অনুযায়ী বাসায় বসে বসে আমরা নামাজ পড়ি, দোয়া করি, ভালো কিছু করতে শিখি, আমাদের খারাপ দিকগুলো আমরা ফেলে দিই, ভালো কিছু আশা করি মানুষের কাছ থেকে। আমিও যাতে মানুষকে ভালো কিছু দিতে পারি সেটা নিয়ে একটু চিন্তাভাবনা করি। দেখবেন আপনি ভালো থাকবেন, আমি ভালো থাকবো, সরকার ভালো থাকবে, ফ্যামিলি সবাই ভালো থাকবে। আমি এখন আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মুনমুন বলছি, আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম।
COVID-19 করোনা ভাইরাস। আশা করি যে আপনারা সবাই মনে হয় এই সম্বন্ধে খুব ভালোভাবে জানেন কি রোগ, কেন, কি টাইপের রোগ, এটাকে নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। অনেকেই এই রোগ সম্বন্ধে এখন ভালো জানেন। তো আমি দেখেছি যে আমরা না সচেতন না, আমরা বাঙালিরা কোনোভাবে সচেতন হতে চাই না। আমি চাই না যে এই খবরটা শুনতে, যে খবরগুলো আমি আমেরিকার খবর শুনছি বা যে খবরগুলো আমি ইউরোপের দেশগুলোর খবরগুলো দেখছি, দেখলে খুব মন খারাপ হয়ে যায়। আর এই খবরটা যদি আমাদের দেশে আসে তাহলে আমাদের, আমি জানি না কি অবস্থা হবে তখন আমার, আমি এখনো বলতে পারছি না। ভীষণ ভয়ে ভয়ে আছি, ভীষণ টেনশনে আছি। তো প্লিজ আপনারা ঘরে থাকুন, চেষ্টা করুন ঘরে থাকতে। আসলে ঘরে যদি আমরা এভাবে নিয়ম না মানি, আমাদের কিন্তু দিনের পর দিন এভাবে লকডাউন চলতে থাকবে। লকডাউনের পরিস্থিতি আমরা ঠেকাতে পারবো না, আমাদের চেষ্টা করতে হবে সবার ঘরে থাকতে। আর বাহিরে গেলে প্লিজ মাস্কটাতে বারবার হাত দেবেন না। আমি অনেককেই দেখছি টিভিতে প্রচুর খবর দেখা হয়, তো খবর দেখার বদৌলতে আমি দেখছি যে অনেকেই মাস্ককে বারবার হাত দিচ্ছেন, আবার মাস্ক খুলছেন। প্লিজ এই ভুলটা করবেন না। এই মাস্ককে আপনি যখনই হাত দিলেন, এটা চরম ছোঁয়াচে রোগ, বলার তো যায় না যে হাতের মধ্যে এই ভাইরাসটি কোনোভাবে লেগেছে কিনা। তো সেই হাত থেকে যদি আপনার নাকে মুখে, আপনি মাস্কও পরলেন আবার নাকে মুখে হাতও চলে গেল, তাহলে তো আপনার নিয়মটা ঠিকভাবে মানা হলো না। আর আরেকটি কথা বলবো যে পারতপক্ষে বাহিরে যাবেন না। আর বাহির থেকে যে জিনিসটি আপনি কিনে আনুন, বিশেষ করে টাকা, টাকাটা ধরে কিন্তু হাতটা ভালো করে ওয়াশ করবেন। টাকাটাও দরকার হলে ভালো করে ক্লিন করে নেবেন, ওয়াশ করে নেবেন। টাকা ধরলে কিচ্ছু হয় না, টাকা কোনো ক্ষতি হয় না। আর আর আমার কথা বলবো যে আমি দেখতেই পাচ্ছেন আমার ঘরে আছি, তো ভালো সময় কাটছে। আমার সন্তানদের সাথে রান্না বান্না করছি, আমি ঘর ঝাঁট দিচ্ছি, মুছছি, ভালোই তো লাগছে। আমি তো এনজয় করছি লাইফকে। কাজ তো আমিও কিন্তু হারিয়েছি, আমারও এই টাইমে মেলার, বৈশাখী মেলার অনুষ্ঠানগুলি করার কথা। তো অসুবিধা নেই, আমি আল্লাহ পাকের উপর ভরসা করে আছি, আপনারাও তার উপর ভরসা করে থাকুন। ইনশাআল্লাহ সামনে রোজার মাস, এই মাসে আমরা সবাই আল্লাহ পাককে ডাকবো, সবাই সবার ধর্ম দিয়ে ডাকবো, আমরা সবাই এক, একত্রিত হয়ে এই যুদ্ধে জয়ী হবো।